আচ্ছা ঠিক আছে, তুমি দেখো তো তুমি কোন শাড়িটা পরবে দেখো। আরে দে না একটা জমকালো কিছু, একটু শোনো জরুর জরুর পাটটা হবে। এই তো এই শাড়িগুলোই তো আমি পরিনি, দেখো তো। তোর পছন্দের শাড়ি তো এটা? হ্যাঁ হ্যাঁ, দেখো না এই রংগুলো তোমার ভালো লাগবে। হ্যাঁ লাল, লাল আমার অনেক আছে রে। তাহলে এটা? হ্যাঁ এটাই এটাই ভালো হবে। এটা ভালো? আচ্ছা কোথায় যাবে গো তুমি? আমার র‍্যাপও আছে। অ্যাপো? এই যে হাসি কেন? দেখো মেয়ে করে হাসিতে গড়িয়ে পড়ছে কেন রে? আমার এমন কি বয়স হয়েছে রে? আমার কি সাজতে গুজতে নেই? হ্যাঁ হ্যাঁ বয়স হয়েছে, মানলাম আমার বয়স হয়েছে, কিন্তু আমারও তো একটা আশা আকাঙ্ক্ষা আছে মনে। না না সেটা তো থাকবেই, কেন থাকবে না বলো না। আমি জিজ্ঞেস করছি যে কার সঙ্গে আছে অ্যাপয়েন্টমেন্ট? এখন যে আমার বয়ফ্রেন্ড তার সঙ্গে। বয়ফ্রেন্ড এখন? মানে আগেও কোনো বয়ফ্রেন্ড ছিল, ব্রেকআপ হয়ে গেছে নাকি? দেখো আমি কারোর সঙ্গে ব্রেকআপ করিনি, আমার ধাতে নেই। কত বয়ফ্রেন্ড ছিল রে, দেখলে চমকে যেতিস। কত ঘুরেছি, ভালো ভালো কথা বলেছি, মিষ্টি মিষ্টি কথা বলেছি, গান শুনিয়েছি, যেই বিয়ের কথা বলেছি অমনি প্রস্তুত। সব ব্যাটার ছেলেগুলো একরকম একরকম ঘেন্না ধরে গেছে, ঘেন্না ঘেন্না একদম ঘেন্না ধরে গেছে। আচ্ছা তোমার যখন ঘেন্নাই ধরে গেছে তো এই বয়ফ্রেন্ডটা টিকে গেল কি করে? আমার একটু খোঁজ খবর নিত, তো একটু যত্নার্তি করতো, বেরোলে কিছু খাওয়াতো টাওয়াতো, আর আমি যাচাই করে নিয়েছি রে, একদম যাচাই করে নিয়েছি, পরীক্ষায় পাস করেছি। আচ্ছা তো এই বয়ফ্রেন্ডটা ভালো তাই তো? তো তুমি বিয়ে করবে নাকি? এই তুমি তুই আমার ওই বয়ফ্রেন্ডকে একদিন দেখবি? হ্যাঁ দেখবো দেখবো দেখবো। নেচো না নেচো না, নাচলে কি হবে? তার সঙ্গে আগে অ্যাপও করি, তোর কথা বলি তাকে। না 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 একদম না, সেটা একদম করবে না। ও যদি রাজি না হয়? বলবো না বলছিস? হ্যাঁ বলছি তো, বলার কোনো দরকার নেই। তোমরা যেরকম পার্কে দেখা করো সেরকম একসাথে যাবে, দেখা করবে, কথা বলবে, আমি টুক করে গিয়ে দেখা করে চলে আসবো। মানে যেমন ধরো কোইন্সিডেন্ট। কারেক্ট, ঠিক বলেছিস। তুই রাস্তা দিয়ে হাঁটতে 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 একবার দেখে নিবি, আর দেখে নিবি একে বিয়ে করা চলে কিনা। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বল। তুমি বিয়েটা কেন করতে চাও বলো তো? বেশ ভালোই তো আছো নিজের মতো, স্বাধীন, কাউকে কেয়ার করতে হয় না। তা বিয়েটা করার তোমার দরকারটা কি? তুই বুঝবি না রে, সংসার কি জিনিস তুই বুঝবি না। আমার তো কখনো নিজের সংসার হলো না, দেখ না পরের ঘরেই তো আছি, বাবার টাকা আছে, বাবার সম্পত্তি আছে, থাকছি খাচ্ছি। কিন্তু একবার ভেবে দেখত এই সংসারটা কি সত্যি আমার? আমার বড় সাধ ছিল রে, বড় সাধ ছিল আমার নিজের একটা সংসার হবে, ঘরে ঘরে আলো চলবে, আমি সে বাড়ির বউ হয়ে থাকবো, সবাইকে যত্নার্থী করব, সবাইকে ভালোবাসব। কিন্তু হলো না। তুমি তুমি কাঁদছো কেন বলো তো? কি হয়েছে তোমার? প্রতিদিন ঘুম থেকে উঠে মনে হয় আমার জীবনের আরেকটা দিন চলে গেল, এই জীবনে আমার সংসার করার স্বাদ বোধ হয় আর পূর্ণ হলো না। বললে তোমার এই নতুন বয়ফ্রেন্ডটা নাকি তোমাকে বিয়ে করতে চাইছে তো? বলেছে তো, এরকম কত ছেলেই তো বলেছে। তুই তার সঙ্গে কথা বল, তুই বিচার করে দেখ সে কি করে। আমি খুব বোকা জানিস, আমি সবাইকে বিশ্বাস করি, সবাইকে বিশ্বাস করি আর ঠকি। পরে পরে আমি আবার ভেউ ভেউ করে কাঁদতে শুরু করি, আবার কারো না কারো কপালে পড়ে যাই। আসলে কি জানিস, আমি বড় ভালোবাসার কাঙাল রে। আমি যদি কাউকে ভালোবাসি তাকে আমি উজাড় করে দিতে পারি, এটাই আমার দোষ। না পিসিমনি, এটা তোমার দোষ নয়, এটা তোমার গুণ।
এই গুণটা খুব কম মানুষের মধ্যে থাকে। এই গুণেই তো আমি শেষ হয়ে গেলাম। কষ্টে কষ্টে আমার বুকটা ঝালঝালা হয়ে গেল। যা কথা বলে আর তোর দেরি করাবো না। তুই আবার কলেজ যাবি? দে শাড়িটা দে। এই না, শাড়িটা না। আর হ্যাঁ শোনো, একটা কথা বলি তোমাকে, এরপর থেকে যখনই তোমার শাড়ি নিতে ইচ্ছে করবে আমার পারমিশনের জন্য ওয়েট করবে না, সোজা আসবে, আলমারিটা খুলবে, কারণ লক করা একদমই থাকে না, নিজের পছন্দের মতো শাড়িটা বেছে নিয়ে চলে যাবে। তুই বেঁচে থাক মা, তুই বেঁচে থাক, অনেক বড় হ, অনেক বড়। কজন লোক এ কথা বলতে পারে রে, তবু তো তুই বললি। পিসমনি, তুমি কেঁদো না, তুমি তুমি কিন্তু কখনো কান্নাকাটি করবে না। কাঁদি কি আর সাজি রে, একের সময় মনে হয়, একের সময় মনে হয় আমার চোখের জল ছাড়া কোথায় নিজের আর কিচ্ছু নেই। আচ্ছা একটু পরে তুমি ডেটে যাবে, তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে অনেক সময় কাটাবে, তা এখন তুমি কান্নাকাটি করে মন খারাপ করে নিজের মুডটাকে কেন নষ্ট করছো? না সবাইকে ঝাঁঝিয়ে কথা বলি তো, সবসময় তো মনটা ঠিক থাকে না রে। বেশ কর, কিন্তু তা বলে মন খারাপ করবে না, সব সময় হাসি খুশি থাকবে, ফুরফুরে মেজাজের মধ্যে থাকবে, আনন্দে থাকবে। জানিস তো আমার বিয়ের কথা যদি আমার ভাইদের বলি না, ভাইয়ের বউটা ভাইরা একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। বিশ্বাস কর সবাই তেলে বেগুনে জ্বলে ওঠে। তা আমি আছি কি করতে? আমি তোমার হয়ে ফাইট করব, বুঝেছ? আমি রুখে দাঁড়াবো যাতে তোমার বিয়েটা সুষ্ঠুভাবে হয়, সেটা আমি দেখবো। একটু ভরসা নেই তোমার আমার উপর? আছি রে, তোর উপরে আমার অনেক ভরসা, অনেক। আমি জানি এবারের এবাড়িতে পুরনো হাওয়ার বদলে কেউ যদি নতুন হাওয়া আনতে পারে একমাত্র তুই পারবি। তুই সে নতুন হাওয়ায় কারো অমঙ্গল হবে না, বরঞ্চ মঙ্গলই হবে। বাড়িটা একটা অচলাচল হয়ে গেছে, আর এই বাড়ির বড় বউ আর ভাইরা মিলে তাতে তা দিয়ে যাচ্ছে। তুমি ভেবো না পিসিমণি, আমি যদি এই বাড়িতে থাকি তাহলে এই বাড়ির হাওয়া আমি বদলাবো। থাকি মানে? আমি তো এই বাড়িতে থাকবো না চিরকাল, সে তুমি যতই রাগ করো চাই বলো, এটা তো সত্যি, চিরকালের জন্য আমি এই বাড়িতে থাকতে আসিনি। আচ্ছা বারবার তুই এই কথাটা কেন বলিস বলতো? কেন বলিস? একটা কথা আছে জানিস তো, বিয়ের আগে মানুষ যাই বলুক না কেন, যেই বিয়ের জল গায়ে পড়ে, স্বামীর দেওয়ার সিঁদুরটা মাথায় পড়ে, তখন সব বদলে যায়, সব বদলে যায়। এই যে তুই রনর দেওয়া সিঁদুর পরেছিস, তারপর কি তোর কিচ্ছু বদলায়নি? তুমি চলে এস, তুমি একেবারে রেডি শেডি হয়ে নামলে কলেজ যাবে বলে? হ্যাঁ, আর রান্নাঘরে তোমার ভাগের কাজগুলো সেরে যাবে না? যাবে না তো? পদ্ধতি দেবে তোমায়, বুঝবে তখন কেমন লাগে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।